দুধওয়ালাটা আবার দুধ দিতে এসেছে। আজ ওর একটা ব্যবস্থা মাসিমা, করতেই হবে। আরো মাসিমা, তুমি বলো, দুধ দিতে এসেছি, দাঁড়াও তাড়াতে দাও, যেটা খুলো আসছি, দরজা খোলা আছে যে মাসিমা এসে গেছি। তুই মাসিমা আর তুই এত ইয়া কিছু করে ওই পানি বন্দ্যোপাধ্যায় যে ওই যেটা সিনেমা ছিল না, ওই পুকুরে ডুব দিয়েছেন বুঝি? হ্যাঁ কি, আমি মাসিমা নই, মাসিমার বৌমা। ও আচ্ছা আচ্ছা, সরি বৌদি সরি, আসলে আমি কি না চোখে কম দেখি, ওরা একটু ভুলেও যাই। ভোলা নাম কি না? সরি 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 বলি সরি। তা বৌদি আপনি কি এখানেই থাকেন? আজব তো, আমি এখানে কেন থাকবো, আমার ঘর আছে, আমি ঘরে থাকি। বেশি না বকে, এবার দুধটা দাও। ও হ্যাঁ হ্যাঁ, এই নিন দুধ, দুধ এই নিন। এ কি দুধ এত পাতলা কেন, এরকম জলের মতো কেন দুধ? আর বলবেন না বৌদি, কাল সারা রাত জানেন সারা রাত গরুটা প্রচুর মন খারাপ ছিল, মানে সারা দিন সে না মন খারাপের জন্য কোনো খাবারই খাইনি, সারা দিন কি জল, তাই তো একটু জলের মতো দুধ দিয়েছে। কাল থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে, কিন্তু মনটা খারাপ ছিল তো আর জল খেয়েছিল, তাই ওই একটু পাতলা দুধ দিয়েছে আর কি। ও আপনি চিন্তা করবেন না, কাল থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে। ওরা জানে না আমি দুধে জল নয়, জলেতে দুধ মেশাই। ও আচ্ছা, তাই বুঝি গরুর মন খারাপ ছিল, ও তাই না? আচ্ছা তোমার ব্যবস্থা আমি করছি, দেখি এরপর থেকে কিভাবে তুমি এই জলের মতো দুধ দাও। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি আসছি, এই নাও তোমার টাকা। আরে ধরো ধরো ধরো। এ কি বৌদি, আমার দুধের দাম তো 100 টাকা, আপনি 10 টাকা দিচ্ছেন কেন? আমি ওই যে এখানে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তো, কাল সারা রাত টাকাটা ওইখানে পড়েছিল, সারা রাত আপনার চিন্তায় আপনার চিন্তায় তার একটুকু ঘুম হয়নি, তাই এভাবে না ঘুমিয়ে চিন্তায় ভাবনায় 90 কেজি ওয়েট কমে গেছে জানেন তো, 90 কেজি ওয়েট কমে গিয়ে 10-এ দাঁড়িয়েছে। কি করব বলুন, মন খারাপ ছিল তো ওয়েটটা কমে গেছে। তেরি এ তো আমার পাতা জ্বালে আমাকেই জড়িয়ে ফেললো, কি কপাল আমার। ও বৌদি আমি তোমার পায়ে ফেল পায়ে পড়ি ঘুরে গেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, কাল থেকে তো তোমাকে আমি ঠিকঠাক দুধ দেবো, আর এরকম পাতলা দুধ দেবো না, তোমাকে টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও বৌদি, কাল থেকে আমি ঠিকঠাক দুধ দেবো না, একদম এই কান ধরছি, আমার ভুলে আর হবে না, আর আমি জলের মতো পাতলা দুধ দেবো, কাল থেকে আমি ঠিকঠাক দুধ দেবো, আমি এরকম করবো, আমি সব বুঝতে পেরে গেছি, আমার ভুলটা আমি বুঝতে পেরে গেছি। ও বৌদি ক্ষমা করে দাও। এবার পথে এসো বাচ্চো, আছেন কেউ আছেন বাড়িতে, দরজাটা খুলুন, কেউ আছেন বাড়িতে? কি এলো আমার ছেলে, কালী পুজো চাঁদা আনতে এসছি, দরজা খুলুন। আচ্ছা চাঁদা, এই পাড়ার ছেলেগুলোর জ্বালায় আর বাড়িতে টেকা দায় হয়ে পড়ছে, আজ এই চাঁদা কাল সেই চাঁদা, এই কিছুদিন আগে কালী পুজো চাঁদা নিয়ে গেল, আবার নাকি কালী পুজো হবে। ঠিক আছে এসো, এমন ঘোল খাওয়াবো না জীবন আর এই বাড়ি মুখ হবি না। ঠিক আছে দাঁড়াও দেখো এবার মজাটা কি। ঠিক আছে বাড়ির ভিতরে এসো, দরজা খোলা আছে। আরে নমস্কার বৌদি, নমস্কার নমস্কার, আমি একটু কালী পুজোর চাঁদা চাইতে এলাম আর কি, এবারে পুজো না একটু বড় করে হবে, চাঁদাটা ঠিকঠাক দেখে দেবেন বৌদি, ঠিক আছে? আমি জানি আপনারা ঠিকঠাকই দেবেন, তবু বললাম চলুন চাঁদা দিন। ঠিক আছে আসুন আসুন, বড্ড গরম পড়েছে, একটু বসুন, একটু ঘোল খাওয়াই। ঠিক আছে, মা যখন বাইরে গেল যাওয়ার সময় আমাকে বারবার বলে গেল, বাড়িতে যদি কেউ আসে তাকে ভালো করে ঘোল খাওয়াবি, এমন ঘোল খাওয়াবি যাতে এই বাড়ির কথা সে সারা জীবন মনে থাকে, আর আমাদের কাউকে কোনোদিন যেন ভুলতে না পারে। ঠিক আছে, তো মা বলে গিয়েছিল তাই একটু আপনাকে ঘোল খাওয়াই। ঘোল খাওয়াবেন? ঘোল মানে দইয়ের শরবত আর কি, আনি। ঠিক আছে বসুন, আমি এক্ষুনি আসছি। বস মাসিমাটা তো খুব ভালো, লোকের এত যত্ন করতে বলেছে, ঠিক আছে টাকার অঙ্কটা একটু বাড়িয়ে দিতে হবে। এই নিন দাদা আপনার দইয়ের ঘোল, আমার মায়ের কথা খুব শুনি, মা যা বলে আমি তাই শুনি, এই যেমন মা বলেছিল বাড়িতে কেউ এলে একটু ঘোল খাওয়াবি, খাওয়ালাম, কে বলবে না কেমন হয়েছে কে পেল। শরবতটা হেভি বৌদি, হেভি বানিয়েছেন, একদম দারুণ ঘোল,
ফার্স্ট ক্লাস, সত্যিই আমি আপনাদের সারা জীবন মনে রাখবো, এত ভালো যত্ন কেউ ভুলতে পারে বলুন। ঠিক আছে, এবার চাঁদাটা দিন। ভালো হয়েছে? তা দেখুন না, আমি তো মায়ের কথা বড্ড শুনি, মামাকে যা বলে তাই করি, যেটা বারণ করে আমি সেটা করি না। যেমন ধরুন, এই যে মা বলে গেল যাওয়ার সময় যে বউ দইয়ের মধ্যে কিন্তু একটা টিকটিকি পড়ে গিয়েছিল, কিন্তু ওটা তুমি কাউকে বলবে না। আমি কি আপনাকে একবারও বলেছি যে দইটার মধ্যে টিকটিকি পড়ে গিয়েছিল? আমি আবার মায়ের খুব বাধ্য, যা বলে তাই শুনি। এটা কি বললেন আপনি? কি বলছেন কি এটা? বাবা ভালাই, বাবা ভালাই, আমি কারবার এসেছি, আমার আমার চাঁদা চাই না, আমার চাঁদা চাই না, আমি আসছি 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 আসছি। কেমন ঘোল খাওয়ালাম বলবেন কিন্তু।